হাই ভিউয়ার্স, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। মুন ব্লগসের পক্ষ থেকে এবং রেহানা কোরিন ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো এখন বিকেলের নাস্তা করছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু গল্পও করি এবং শেয়ার করি যে কী নাস্তা করছি, কিছু ভিন্ন রকমের। আচ্ছা, পপকর্ন কিন্তু আমরা কর্ন কিন্তু সবাই খাই, যে পপকর্ন দেখা যাচ্ছে কিনা জানি না, দেখেন বাটি ভর্তি পপকর্ন আর চা নিয়ে বসছি। আমরা চা দিয়ে চানাচুর খাই, চা দিয়ে বিস্কিট বা চা দিয়ে ঝালমুড়ি অনেক কিছু অনেকেই খাই, বাট পপকর্ন কেউ খেয়েছেন কিনা আমি জানি না, বাট আমি অনেকবার খাইছি। তো আমার কাছে পপকর্ন দিয়ে চাটা কিন্তু অনেক মজা লাগে, সেই মজা কারণ মুখে একটু পপকর্ন দিব, একটু চা দিব এক চুমুক, খুবই মানে অন্যরকম একটা স্বাদ লাগে। তো যাই হোক, শুরুতে একটা কথা বলে নিই, যারা এখনও আমার পেজটা ফলো করেনি তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি যখনই ভিডিও দেই সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যেহেতু আমার এই পেজটা নতুন পেজ, আপনাদের সবারই সাপোর্ট দরকার, সো সবাই একটু সাপোর্ট করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো নাও লেগে থাকে, দেখতে থাকেন, আশা করি ভালো লেগে যাবে, কারণ যে কোনো কিছু আমরা একদিন দুদিন তিন দিন করতে করতে কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে যায় বা ভালো লাগা চলেও আসে। অনেকে হয়তো বলতে পারেন যে ভিডিওতে কী আছে, এই দেখায় সেই দেখায়। হ্যাঁ, আসলে আমি আমার লাইফস্টাইলটাই দেখাই, যে আমি সকাল থেকে বিকেলে কী করি বা যদি কোনো কিছু করি একটু ডিফারেন্ট কিছু করি সেটা দেখানোর চেষ্টা করি। এটা আমার ভালো লাগে কারণ আমি ব্লগিং করছি আজকে প্রায় তিন বছর ধরে আমি ব্লগিং করছি। আমি পেজও ছিলাম, লাইভেও করতাম আগে, বাট ইদানিং যেহেতু আমার পুরনো পেজটা চলে গেছে ওই জন্য লাইভ করা হয় না। আর ইউটিউবে অ্যাকচুয়ালি মাঝখানে একটা লং টাইম গ্যাপ ছিল, গ্যাপ থাকার পর এখন আবার কন্টিনিউ হচ্ছি। তো যাই হোক, বিকেলে চা খেতে বসলাম পপকর্ন দিয়ে, নাও তুমি নাও, তো পপকর্ন দিয়ে চা খেতে বসলাম, ভাবলাম আপনাদের সাথে চা খেতে খেতে একটু গল্প করে নিই, সেজন্যই অ্যাকচুয়ালি আসা। কার কার ভালো লাগে এরকম একটু কমেন্ট বক্সে জানাবেন। এই যে চাটার মুখে যখন দেই পপকর্ন দেওয়ার পরে মানে পপকর্নটা পুরো মিশে যায়, ভালো লাগে। আর অনেকেই কমেন্ট করেন, আমার কমেন্ট বক্সে অনেকেরই কমেন্ট পাই আমি, যে আমার না আসলে এটা প্রত্যেকটা ব্লগার আপুর বা ভাইয়াদের ভিডিওর নিচে আপনারা কমেন্ট করেন যে আমাদের খেয়ে দিয়ে কাজ নেই কিনা। আর অনেকে আছেন আমার পরিচয় জানতে চান, যারা হয়তো নতুন তারা জানেন না, তো আমি সেটা আমার পরিচয় নিয়ে আমি পেজে এবং ইউটিউবে নতুন করে একটা ভিডিও নিয়ে আসবো, আশা করি সেটা আপনারা পাবেন। তো আজকে কিছু কমেন্টের আনসারও দিই, যেহেতু পপকর্ন খেতে খেতে আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। কমেন্টের আনসার বলতে আপনারা অনেকেই বলেন আমার হাজব্যান্ডের সাথে ছবি দিলে আপনারা নেগেটিভ কমেন্ট করেন, বা আমি যদি কোনো স্যাড পোস্ট করি ভেবে নেন যে আমার কী হয়েছে। অ্যাকচুয়ালি কোনো স্যাড পোস্ট দেওয়া মানেই কি তার জীবনে কিছু ঘটে যাওয়া? এটা কেন মনে করেন, আপনাদের কেন মনে হয়? ভালো লাগে একটা জিনিস ভেতর থেকে যখন আসে সেটা আপনাদের সাথে শেয়ার করি, দ্যাটস ইট। এর মানে এই নয় যে আমার মন খারাপ, আমার সাথে অনেক কিছু হয়ে গেছে, তা কিন্তু নয়। সো সবার কাছে একটা অনুরোধ থাকবে, ভেবেচিন্তে কমেন্টগুলো করবেন, কারণ আপনাদের কমেন্টগুলো আমাদেরকে হার্ট করে, হয়তো আমরা থেমে থাকি না বা তারপরেও হার্ট করে। এইটুকুই বলবো, আর কিছু না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটু কষ্ট করে শেয়ার করে দেবেন, কারণ আপনাদের কারণেই তো আমরা এগিয়ে যেতে পারবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কারা কারা এটা খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি আবারও বলছি। আর যারা এই মুহূর্তে খেতে চান চলে আসেন আমার পাশে, খেতে পারবেন, চলছে চা আর পপকর্নের আড্ডা, চলে আসেন, এটা কিন্তু জমে যায়। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।